তখন নিম্ন আদালত কি উচ্চ আদালতে ব্যতিক্রম ছাড়া এবং তাদের নির্দেশনার বাইরে কার্যত তাদের পক্ষে জামিন দেবার কোনো বিধান আছে, কোনো সুযোগ আছে, কোনো কিছু নাই। তার মানে আপনি নিজেই যেই রাষ্ট্রটা তৈরি করেছি, যে সমঝোতা বোঝাপড়া একটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে ন্যাশনাল একটা আমরা এক ধরনের রিকনসিলিয়েশন করে যে রাষ্ট্রটা গঠন করলাম সেই রাষ্ট্রটাকে আপনি ধ্বংস করছেন সে কারণের জন্য। আর সর্বশেষ ডক্টর আব্দুর রাজ্জাক তিনি তো খাটে হাঁড়ি তিনি ভেঙে দিয়েছেন এবং তিনি ধুলির বিড়াল তিনি বের করে দিয়েছেন। খুব পরিষ্কার করে বললেন বিএনপির নেতারা তারা যদি এই 7 তারিখের সাজানো নির্বাচনে তারা যদি সরকারের ভাগ বাটোয়ারার অংশ হতে চাইতেন তাহলে এক রাতের মধ্যেই 20,000 নেতা কর্মীদেরকে মুক্ত করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেত। এই কথার অর্থটা কি? অর্থ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেআমির খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা আব্বাস সহ বিএনপির যে হাজার হাজার নেতা কর্মী তাদের বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ অগ্নিসন্ত্রাসের নাশকতার যে মামলা এগুলো যে সবই যে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে, এগুলো যে আপনি দমন করবার জন্য হয়রানি করবার জন্য এই অভিযোগ দিয়ে যে আপনি জেলে ঢুকিয়েছেন ডক্টর আব্দুর রাজ্জাক তিনি তার সাক্ষ্য দিয়েছেন এটাই সত্য। ভবিষ্যতে ডক্টর আব্দুর রাজ্জাক রাজ সাক্ষী হিসাবে গণেশ উল্টে গেলে তাকে ডাকা যাবে কিনা আপনারা নিশ্চয়ই সেটাকে জিজ্ঞাসাবেন, নিশ্চয়ই আপনারা করবেন, তাকে ডাকা যাবে তাহলে তিনি এবং তার মানে হলো যে নাশকতার কথা অগ্নিসন্ত্রাসী অভিযোগ এগুলো যে ভুয়া এগুলো রাজনৈতিক হয়রানির জন্য দমন করবার জন্য সেটা অত্যন্ত পরিষ্কার। আরেকটা হচ্ছে যে বিচার ব্যবস্থার কথাটা বলেন এই বিচার ব্যবস্থাকে আপনারা আওয়ামী লীগের আরেকটা কার্যত অঙ্গ সংগঠনে এখন এটাকে আপনারা পর্যবেক্ষিত করেছেন সে কারণের জন্য এই বিচার ব্যবস্থা জনগণের আশ্রয়ের জায়গা না হয়ে এখন বিরোধী দলের দমন পীড়নের সবচেয়ে বড় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা বলেছি গোটা বিচার ব্যবস্থা এগুলোর একটা উপযুক্ত সংস্কার এবং এই সংস্কারগুলো করা ছাড়া কোনো কিছু করা যাবে না। আপনাদের উচ্চ আদালতের বিচারপতি যখন বলেন যে দেশটাকে তো আপনারা যেমন আমি বানিয়ে ফেলেছেন তিনি কি বেশি কথা বলেছেন? তিনি তো খুব বেশি কথা বলেননি। সদ্য বিদায়ী প্রধান বিচারপতি আজকে যে বিবৃতিতে তিনি স্বাক্ষর করেছেন তার কি বিবেকে তার কি একটুও তাকে দংশন করেনি? তার নীতি নৈতিকতা তার কি একটুও কি তাকে সেখানে আঘাত করেনি? যে তিনি প্রধান বিচারপতি তিনি কিভাবে একটা দলীয় একটা এজেন্ডাতে তিনি স্বাক্ষর তিনি করতে পারেন? লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, তার কি মাথা হেঁট হয়ে যায়নি? গোটা বিচার ব্যবস্থাকে এরকম জায়গায় সরকার আজকে নামিয়ে আজকে তারা নিয়ে এসেছেন। সেই কারণে আমরা আরেকটা সংকটটা কোথায়? সরকার দমন পীড়ন করছে কেন? আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে অনেক আগে 1975 সালে যখন আপনারা বাকশাল গঠন করেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তখনই আওয়ামী লীগের প্রথম মৃত্যু ঘটে। আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যু ঘটে 2014 সালে এবং 2018 সালে যখন নদীর বিভিন্নভাবে সারা দুনিয়ার সংসদ ইতিহাসে যার কোন দ্বিতীয় নজির নাই 153 জন নির্বাচন হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন আপনারা তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন, আর রাতে দিনে পরে যখন আপনারা বাহবানেন নির্বাচিত সরকার হিসাবে, এটা আওয়ামী লীগের আরেকটা রাজনৈতিক মৃত্যু। আওয়ামী লীগ আবার আগামী 7ই জানুয়ারি আওয়ামী লীগ আরেকবার স্বেচ্ছায় তার মৃত্যু বরণ করতে যাচ্ছে। আগামী 7ই জানুয়ারি আওয়ামী লীগের আরেকটা রাজনৈতিক মৃত্যু তারা নিজেরাই ডেকে আনছেন। তার মানে কি? রাজনৈতিক দল হিসাবে আমি মাঝে মধ্যে বলি আওয়ামী লীগ এখন আর কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল না, অনেক সময় জঙ্গিরা যাদেরকে জঙ্গি বলেন, যাদেরকে মৌলবাদী বলেন, সন্ত্রাসী বলেন, তারা যখন বিরোধী দলের কণ্ঠ রোধ করতে চায় যুক্তির পথে হাঁটে না, আইনের পথে হাঁটে না, কোনো লজিক রেশনাল যখন কাজ করে না, তারা যেভাবে ভিন্ন মতের বিরুদ্ধে জবরদস্তি করে তারা যেভাবে
তাদের ক্ষমতা চাপিয়ে দিতে চায় আওয়ামী লীগ আজকে প্রকারান্তরে একটা জঙ্গি মতাদর্শ গ্রহণ করে কার্যকালকে বিরোধী দলের উপরে দেশব্যাপী একটা ত্রাসের রাজত্ব আজকে তারা কায়েম করেছে তাহলে এই দল কি কোনো রাজনৈতিক দল এই দল কি কোনো গণতান্ত্রিক ধারা কোনো রাজনৈতিক দল হিসেবে কি এদেরকে বলা যায় এদেরকে সেজন্য এদেরকে এদেরকে বলা যায় না দুর্ভাগ্যের জায়গাটা আজকে তারা এই জায়গাতে আজকে তারা নিয়ে আমি সেই দিকে আপনাদেরকে যে ব্যাপারে মনোযোগ আকর্ষণ করতে চাই সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায় এখন বিপদের কথাটা কোথায় নিয়ে যাচ্ছে অর্থনৈতিক দুর্যোগ বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দুর্যোগের সাথে অর্থনৈতিক দুর্যোগ এরকম একসাথে আগে কখনো দেখা যায়নি এবং এই জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যে ইতিমধ্যে গার্মেন্টস এর মালিক সহ আমাদের রপ্তানি আছেন ব্যবসায়ীরা গভীরভাবে তারা উদ্বিগ্ন সরকার যেদিকে নিয়ে যাচ্ছে সাত তারিখের আগে বা সাত তারিখের পরে নাকি অনেকগুলো নিষেধাজ্ঞার আশঙ্কা সেখানে সেখানে করা হচ্ছে যদি হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ শ্রমিকরা যদি বেকার হয় এই রাজনৈতিক অর্থনৈতিক দুর্যোগের সাথে বিদেশি এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের মানুষের অবস্থাটা এবং সরকার একটা জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যে পুরো গোটা দেশকে একটা আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা ব্যর্থ অকার্যকর দেশে ঘরে ঘরে আজকে তারা সংঘাত ছড়িয়ে দিচ্ছে পাকিস্তানিরা যেভাবে পাকিস্তানি হানাদারদেরকে রাজাকার আল বদররা যেভাবে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত এখন প্রায় প্রতিটা গ্রামে এই পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা কোনটা বিএনপি বা বিরোধী দলের নেতা কর্মী তাদেরকে হানাদার বাহিনীর মতো বাড়ি বাড়ি আজকে তাদেরকে চিনিয়ে দিচ্ছে তাদের হাতে গুম হারাম করেছে এবং তাদের উপরে অত্যাচার নির্যাতন লক্ষ লক্ষ মানুষ বিরোধী দলের নেতা কর্মীরা বাড়ি পর্যন্ত আজকে থাকতে পারে না তার মানে 71 সালের মতন আরেকটা জুলুম আরেকটা দখলদার সরকারকে কার্যত আজকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে সেই জন্য বলেছি লড়াইটা প্রায় মুক্তিযুদ্ধের মতন এরকম একটা পর্যায়ে আজকে তারা নিয়ে এসছে আমি আমার কথাটা শেষ করব যে কথাটা বলে যে আপনি এরকম একটা সংকটে একটা স্বেচ্ছাচারী সরকার যারা এই যে ভোটের খেলায় এটা নিয়ে আলোচনা দরকার নাই ইতিমধ্যে মানুষ এই ভোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে এই এই ভোটকে মানুষ বর্জন করেছে রাজকীয় প্লট যেভাবে তারা ভাগাভাগি করে ভোটের নাম করে আজকে তারা এইভাবে আগামী 5 বছর কোন সংসদীয় আসনে কোন দলের দখলে থাকবে কোন দলের নামে আগামী 5 বছর সংসদীয় আসনকে পত্তনি দেওয়া হবে কারা আগামী 5 বছর ডাকাতরা যেভাবে লুটের মাল ভাগাভাগি করে আগামী 5 বছর বাংলাদেশকে একটা লুটের একটা জমিন তৈরি করে ভোটের নাম করে অবৈধ ক্ষমতা একটা সিল মারার জন্য 7 তারিখে 2000 কোটি টাকা অপ্রয়োজনীয় ভাবে তারা আজকে ব্যয় করছে সে কারণের জন্য ফলে মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে বর্জন করবে আমরা প্রতিটা ঘরে ঘরে প্রত্যাখ্যান এবং বর্জনের ডাকটাকে পৌঁছে দেওয়া দরকার আপনারা ইতিমধ্যে একটা অসহযোগের একটা ডাক ইতিমধ্যে দেওয়া হয়েছে